আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালোই আছো। আমি রাশিদা আক্তার। চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের বিষয় বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির গুরুত্ব বা উপযোগিতা। অর্থাৎ বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলোর গুরুত্ব বা কার্যকারিতা সম্পর্কে আমরা জানব। এর মধ্যে প্রথমেই আসে কৃষি ঋণ বা পল্লী ঋণ। কৃষি ঋণ বা পল্লী ঋণ বলতে বোঝায় দেশের কৃষকরা তাদের কৃষিকাজের জন্য যে ঋণ গ্রহণ করে থাকে তাকেই আমরা কৃষি ঋণ বা পল্লী ঋণ বলতে পারি। বাংলাদেশের কৃষকদের কৃষি ঋণ বা পল্লী ঋণ সহজ শর্তে দেওয়ার জন্য বাংলাদেশের কৃষকদের উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি ভূমিহীন কৃষকদের তাদের নিজস্ব জমিও ক্রয় করা সম্ভব হয়েছে। বাংলাদেশে ভূমিহীন কৃষকের পরিমাণ নিশ্চয়ই তোমরা গত ক্লাসে জেনেছ, তবু আবার বলছি, বাংলাদেশে কৃষি ঋণ বাংলাদেশে ভূমিহীন কৃষকদের পরিমাণ 35.4%। এই বড় অঙ্কের ভূমিহীন কৃষকদের যখন সহজ শর্তে কৃষি ঋণ বা পল্লী ঋণ প্রদান করা হয় তখন তাদের নিজস্ব জমি ক্রয় করার মতো ক্ষমতা আসে, সেই সঙ্গে কৃষিতে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। তাছাড়া সরকার কৃষি ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে কৃষি শাখা খুলেছে, এতে যেমন ঋণের সহজলভ্যতা বেড়েছে তেমনি উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে কৃষি উপকরণ বিতরণ বা কৃষি কাজে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকেই আমরা কৃষি উপকরণ বলতে পারি। কৃষকরা যাতে তাদের কৃষিকাজের জন্য সার, বীজ ও কীটনাশকের মতো প্রয়োজনীয় দ্রব্যসমূহ সহজেই পেতে পারে সেই লক্ষ্যে সরকার বিএডিসির মাধ্যমে কৃষি উপকরণগুলো সহজলভ্যতা বাড়ানোর জন্য বিনামূল্যে বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বিএডিসি। জেনে রাখা দরকার, বিএডিসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে যা বলছিলাম, বিএডিসির মাধ্যমে কৃষি উপকরণগুলো বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। বিএডিসির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি উপকরণগুলো পৌঁছানো সম্ভব হয় না বলে ডিলারশিপের মাধ্যমে সরকার সেই উপকরণগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। এতে সহজেই কৃষিতে আধুনিকায়নের উদ্ভব হয়েছে। তারপর হচ্ছে প্রান্তিক ও ভূমিহীন কৃষক। আমি আগেই বলেছি বাংলাদেশে প্রান্তিক ও ভূমিহীন কৃষকের পরিমাণ 34.4%। এই বড় অঙ্কের কৃষকদের যদি খাস জমি প্রদান করা হয় তাহলে তারা যে বন্ধক দিয়ে জমি চাষ করে থাকে সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে এবং কি উৎপাদনে আগ্রহী হবে। এক্ষেত্রে বাংলাদেশে কৃষিতে উৎপাদনশীলতা সহজেই বৃদ্ধি করা সম্ভব, সেই লক্ষ্যে এই বড় অঙ্কের ভূমিহীন কৃষকদের বাংলাদেশ সরকার খাস জমি প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে। তারপরে হচ্ছে খাদ্যশস্য ও উৎপাদন বৃদ্ধি। এই যে আমি কর্মসূচির কথাগুলা বলছিলাম, যে উপকরণ বিতরণ এবং খাস জমি প্রদান, এগুলো সহজে এগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশে খাদ্য উৎপাদন অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি 1980 ও 1981 সালের চিত্রটা দেখি তাহলে দেখব খাদ্যশস্য উৎপাদন হতো তখন 149.7 লক্ষ মেট্রিক টন, কিন্তু বর্তমানে 2016 এবং 2017 সালের চিত্র যদি দেখি তাহলে দেখতে পাবো খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 386.34%, কিন্তু আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ কমেছে এবং জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের খাদ্যশস্য উৎপাদন কিভাবে বাড়লো? বাড়লো এই জন্যই যে বাংলাদেশে আধুনিক চাষ পদ্ধতির প্রচলন হয়েছে। তারপরে হচ্ছে বাজার কাঠামোর উন্নয়ন। বাংলাদেশ সরকার, তোমরা গত ক্লাসে নিশ্চয়ই জেনেছ, কৃষি পণ্য বিপণনের প্রধান সমস্যাই হচ্ছে ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা।
অর্থাৎ বাংলাদেশের বাজার কাঠামো সঠিকভাবে পরিচালনা হয় না বলেই কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কৃষকদের ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে মধ্যস্বত্ব ভুগিদের দৌরাত্ম্য কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, তাই কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। তারপর হচ্ছে উন্নত ও নতুন বীজ উদ্ভাবন, মঙ্গা, খরা ও লবণাক্ততা। অর্থাৎ বাংলাদেশের সুনামগঞ্জের যে অঞ্চলগুলো আছে সেগুলোতে বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে এলাকাগুলো, সেই ক্ষেত্রে ফসল নষ্ট হয়ে যায়। তারপর খরার জন্য অনেক ফসল নষ্ট হয়। তারপর উপকূলীয়বর্তী অঞ্চলে লবণাক্ততার জন্য অনেক ফসল কৃষকদের নষ্ট হয়ে যায়। সেই সমস্যাগুলো কাটানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার উন্নত ও ভালো বীজ উদ্ভাবন করেছে। এই বীজগুলো মঙ্গা, খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে বিধায় বাংলাদেশের কৃষকদের উৎপাদন অনেকাংশেই এখন বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে বাঁধ নির্মাণ। সম্প্রতি সরকার উপকূলে বাঁধ নির্মাণ করেছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ, তোমরা সবাই জানো আমাদের উপকূলীয়বর্তী এলাকাগুলো প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতিও সেখানে বেশি হয়ে থাকে। তাই বাংলাদেশ সরকার উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ করেছে সেই লক্ষ্যে যে বন্যা ও জলোচ্ছ্বাসের জন্য যে ফসলগুলো নষ্ট হয় সেই সমস্যা থেকে কৃষকরা সহজেই বেরিয়ে আসতে পারবে। তারপর হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। এই যে পদক্ষেপগুলো বললাম সেই পদক্ষেপগুলো গ্রহণের জন্য কৃষকদের দারিদ্রতা যেমন কমেছে, আমরা সবাই জানি যদি দারিদ্রতা কমে তাহলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের কৃষকদের জীবনযাত্রার মান অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও পল্লী ঋণ এবং কৃষি উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির গুরুত্ব বা উপযোগিতা। এক্ষেত্রে কিছু কর্মসূচি হচ্ছে কৃষি ও পল্লী ঋণ, আমরা জানলাম কৃষি উপকরণ বিতরণ, প্রান্তিক ও ভূমি চাষ, নতুন ও উন্নত বীজ উদ্ভাবন, বাঁধ নির্মাণ, বাজার কাঠামোর উন্নয়ন, তারপর হচ্ছে কৃষি কার্ড বিতরণ। বাংলাদেশের কৃষকদের সহজে ঋণ পাওয়ার জন্য এবং ঋণের সহজলভ্যতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষকদের কৃষি কার্ড বিতরণ করেছে। সেই কার্ডের আওতায় যারা থাকবে, ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় 1,00,000 কৃষক এই কার্ডের আওতায় এসেছে। কৃষি কার্ডে হচ্ছে কার্ডের মধ্যে কৃষকের নাম থাকবে, তাদের জমির পরিমাণ থাকবে। এই কার্ডের আওতায় যারা থাকবে তারা 10 টাকায় একটা ব্যাংক হিসাব খুলতে পারবে, সেখান থেকে তারা সহজেই কৃষি ঋণ আদায় করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কৃষি কার্ড বিতরণ কর্মসূচি সম্পর্কেও আমরা জানলাম। তাহলে আমরা কি জানলাম? সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের কার্যকারিতা বা উপযোগিতা, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সরকার যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে কতটুকু উন্নয়ন হয়েছে সেগুলো আমরা আজকে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।